নীলভরাত আকৃতিকে কমলা আকৃতিতে নেওয়ার জন্য স্থানান্তরের মান কত ছিল? তুমি যদি নীল আকৃতিকে নিয়ে শুরু করতে চাও এবং এটাকে ওখানে সরাতে চাও যেখানে কমলা আকৃতি আছে, তাহলে তুমি সেটা কিভাবে করবে? যেভাবে আমি এটা চিন্তা করতে চাই তা হলো, যে কোনো একটি বিন্দু নিলাম এবং দেখা যাক ওই বিন্দুটির সাথে কি ঘটে বা ঘটবে। ধরা যাক এই বিন্দুটি উপরের এই চতুর্ভুজের মতো দেখতে জিনিসটি নিচে এখানে আসবে, তো এটি বামে এক ঘর সরবে এবং নিচে এক ঘর যাবে। তাহলে আমরা তা পরিবর্তন করে বুঝতে পারি, বামে এক ঘর সরানো মানে হল আনুভূমিক দিকে ঋণাত্মক এক ঘর। আমরা যদি ডানে সরাই তা হতো ধনাত্মক এক, এবং আমরা নিচে উলম্বভাবে এক ঘর সরালে তা হলো আরেকটি ঋণাত্মক এক।